নমস্কার, ভিড় কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে সকাল সকাল গাছ থেকে একটা বড় সাইজের এঁচড় পেরে নিয়েছি, তো আজকে এঁচড় চিংড়ি রান্না করবো খুবই সহজ ভাবে। আপনারা সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। প্রথমে এঁচড়টা কেটে নিচ্ছি। এঁচড়টা কাটার আগে বঠির মধ্যে আর হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি, তাহলে আঠাটা অনেকটাই কম লাগবে। এঁচড় কাটার সঙ্গে সঙ্গে দেখুন কত আঠা বেরিয়েছে। এবার জল ঢেলে দেবো, আঠাগুলো সব চলে যাবে। পেছন দিকের এই খোসাটা একটু মোটা করেই ফেলতে হয়, নইলে এঁচড়টা রান্না করলে খসখসে মতো লাগে। অনেকে এঁচড় কাটার সময় শুধু এই বুকটা ফেলে দিয়ে, এই আর খোসাটা ফেলে দিয়ে এই গোটা অংশটা নিয়ে নেন, কিন্তু এই বীজগুলোর উপরে অনেক নোংরা থাকে। আমি দেখাচ্ছি, এই দেখুন। আর আমরা এইভাবে আলাদা করে নিই, তবে বীজগুলোর ভিতরে অনেক নোংরা থাকে। এই দেখুন, এইগুলো কিন্তু খেতে একদমই ভালো লাগে না, খসখসেও লাগে। এঁচড় বেছে তারপর মাছ ভাজতে অনেকটা সময় লেগে যাবে বলে মা মাছটা কেটে দিচ্ছে। অনেকটাই এঁচড় কেটে নিয়েছি, এবারে এই রোয়াগুলো বেছে নিচ্ছি। বীজের এই উপরের অংশটা খুবই বাজে লাগে খেতে, তাই এটা ফেলে দিলেই ভালো হয়, আর ফেললে পরে কি সুন্দর পরিষ্কার হয়। চিংড়ি মাছগুলোও কাটা হয়ে গেছে, আর এদিকে এঁচড়টাও আমার বাছা হয়ে গেল, এবার ঝটপট রান্নাটা হয়ে যাবে। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে এবারে জল দেব। এবারে এই জলের মধ্যে দেবো 1 চামচ মতো লবণ। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। এর উপরে দেব কেটে রাখা এঁচড়। এবার এর উপরে সামান্য একটু হলুদ দিয়ে ঢাকা দিয়ে হালকা করে সিদ্ধ করে নেব। আলু আর এঁচড়টা হালকা সিদ্ধ হতে থাক, আর এই ফাঁকে আমি মশলাগুলো করে নিচ্ছি। আর রান্নায় আমি কি কি মশলা দেবো সেটা দেওয়ার সময় একবারে বলে দেবো। মশলাগুলো রেডি করতে করতে এঁচড় আর আলুটা হালকা করে ঢাকানো হয়ে গেছে, এবার ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি।
এঁচোরটাকে এরম একটু এরম করে সেদ্ধ করেছি, যাতে চাপ দিলে ভেঙে যায়। উনুনে আবার কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দেবো সর্ষের তেল, আর তেলের মধ্যে এঁচোর আর আলুটা হালকা করে ভেজে নেব। অনেকটাই এঁচোর, তার জন্য একটু ভেজে নিচ্ছি, আর অল্প হলে কিন্তু মশলার সঙ্গে কষিয়ে নিলেই হয়ে যেত। এঁচোর আর আলুটা হালকা করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। এবার মাছ ভাজার জন্য কড়াইতে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার হলুদ লবণ মাখিয়ে চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। মাছ ভাজার এই তেলের মধ্যেই ফোড়ন দেবো, আর ফোড়ন দেবো গোটা গরম মশলা, এক চামচ মতো গোটা জিরা, আর দুটো তেজপাতা দিয়ে। ফোড়নটা একটু ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দেবো একটা গ্রেট করা টমেটো। টমেটো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে বেটে রাখা মশলাগুলো দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি এক চামচ জিরা বাটা, দেবো এক চামচ মতো ধনিয়া বাটা, এক চামচ শুকনো লঙ্কা বাটা, এর উপরেই দেবো এক চামচের একটু কম হলুদ, আর দেবো এক চামচ মতো লবণ। এবারে মশলা বাটা জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এবারে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। একে তো উনুনে রান্না, তার উপরে আবার সম্পূর্ণ বাটা মশলায়, বুঝতেই পারছেন রান্নাটা কত ভালো হবে। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি, এবার ঢাকাটা তুলে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষে একেবারে তেল ছেড়ে দিয়েছে, এবারে ভেজে রাখা আলু আর এঁচোর দিয়ে এঁচোর আর আলুটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এবারে আবারও একটু জল দিয়ে একটু কষিয়ে নেব। জল দিয়েও খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবারে ঝোলের জন্য জল দেবো। এবারে বেশ কিছুক্ষণ খুব ভালো করে রান্না করে নেব। ঝোলটা জাল হতে থাক, আর এই ফাঁকে আমি একটু গরম মশলা বেটে নিচ্ছি।
বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, বলক উঠে গেছে, এবারে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দেব। গরম মশলাটা বাটা হয়ে গেছে, একবার নামিয়ে নিচ্ছি। রান্নাটা প্রায় হয়েই গেছে, এবার এর মধ্যে এক চামচ মতো চিনি আর গরম মশলা বাটাটা দিয়ে 2 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নামিয়ে নিতে। রান্নাটা একদম রেডি হয়ে গেছে, এবারে ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে নামানোর আগে এক চামচ মতো ঘি দিয়ে নামিয়ে নিতে পারেন। রান্নাটা দেখে বুঝতেই পারছেন যে দেখতেও কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। এবার এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে। যাই হোক, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।